ইডি দপ্তরে মনীষ কোঠারি। এবং গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে অনুব্রত হিসেবরক্ষককে নথি নিয়ে তলব করেছে ইডি, এবং সবথেকে বড় কথা কেষ্টর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। কাল তলব অনুব্রতর কন্যা সুকন্যাকে, অর্থাৎ হিসেবরক্ষক সুকন্যা মেয়ে এবং অনুব্রত সবাইকে কিন্তু একই সাথে বসিয়ে জেরা করা হবে, কথা বলা হবে। দিল্লির ইডি দপ্তরে মনীষ কোঠারি আমাদের প্রতিনিধি, জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। জ্যোতির্ময়, যেটা জানতে চাইবো যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে এই সপ্তাহে, মনীষ কোঠারি সুকন্যা অনুব্রত এই ট্রায়োকে একসাথে বসানো বা এদেরকে মানে দুজন দুজন করে একসাথে বসানো, এটাই কি মূল লক্ষ্য? দেখো, গত 10 তারিখ যখন রাউজ এভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়, সেই সময় কি কারণের জন্য অনুব্রত মণ্ডলকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাস্টাডিতে রাখা হবে তা নিয়ে প্রশ্ন তোলা হয় অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফ থেকে, যেখানে সেখানে স্পষ্টভাবে অভিযোগ করা হয় যে এর আগে তাকে জেরা করার যথেষ্ট সময় পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টানা 72 ঘন্টা তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাস্টাডিতে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও মাত্র 2 ঘন্টা জেরা করা হয়েছে এবং তাকে কারো সঙ্গে কনফ্রন্ট করানো হয়নি। এবং তার প্রেক্ষিতে সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানান যে তারা আরও 11 দিনের হেফাজত চাইছেন, এবং এই 11 দিন কিভাবে তারা ব্যবহার করবেন তারও সুনির্দিষ্ট রূপরেখা বেঁধে দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। তিনি খুব স্পষ্টভাবে জানান যে এই 11 দিনে মোট 12 জনকে তলব করা হয়েছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাম দুটি। প্রথমত, আজ আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট, 2018 সাল থেকে তিনি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক হিসেবে কাজ করছেন মনীষ কোঠারি, তাকে আজ তলব করা হয়েছে। তুমি ঠিক যেমনটা জানালে, আগামীকাল সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে। এক একদিন এক একজন করে তলব করা হচ্ছে, এবং আজ মনীষ কোঠারিকে সকাল 11টা, অর্থাৎ এই মুহূর্ত থেকে তার জেরা পর্ব শুরু হওয়ার কথা, তাকে সরাসরিভাবে অনুব্রত মণ্ডলের সামনে বসিয়ে তাকে জেরা করা হবে। কি কারণে ডাকা হচ্ছে মনীষ কোঠারিকে? তার কারণ, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের গরু পাচারের যে বিপুল অঙ্কের টাকা, তার যে বিপুল অঙ্কের সম্পত্তি, সেই সম্পত্তির সঙ্গে তার যে ব্যবসা বা তার যে বৈধ কাজকর্ম, তার সঙ্গে কোনো রকমভাবে সঙ্গতি পাওয়া যাচ্ছে না। সিবিআই এবং ইডির যে অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ছিল যে নিজের পলিটিক্যাল প্রভাব এবং নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে বিপুল অঙ্কের সম্পত্তি তৈরি করেছেন অনুব্রত মণ্ডল, এবং সেই টাকাকে তিনি বিভিন্ন জায়গায় সরিয়েছেন। তিনি সেই টাকাকে কোথায় সরিয়েছেন, সেই বিষয়টি মূলত এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই যাবতীয় লেনদেনের হিসাব সবটাই রাখতেন মনীষ কোঠারি, অর্থাৎ তিনিই মূল ব্যক্তি যিনি মূলত এই যে কালো টাকা ঢুকছে বিভিন্ন জায়গা থেকে, সেই টাকাকে কিভাবে সাদা করা হবে, কোথায় সেই টাকা রাখা হবে, কিভাবে সেই টাকা রাখা হবে, যাবতীয় রূপরেখা বেঁধে দিতেন এই হিসেবরক্ষক মনীষ কোঠারি। এই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হচ্ছে, এবং এক্ষেত্রে তাদের হাতে যে সূত্র এসে পৌঁছেছে সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মনীষ কোঠারির নিজের একাধিক সেল কোম্পানি রয়েছে, সেই সেল কোম্পানিগুলির মাধ্যমেই তিনি মনীষ কোঠারির টাকা বিভিন্ন, তিনি অনুব্রত মণ্ডলের টাকা বিভিন্ন জায়গায় পার্ক করেছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সন্দেহ। ফলত সেই বিষয় নিয়ে তাকে সরাসরি জেরা করা হবে এবং অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হবে। এবং মনীষ কোঠারি কেন এত গুরুত্বপূর্ণ একটি নাম, কেন তাকে সবার প্রথম তাকে তলব করা হলো, তার কারণ এর আগেও আমরা দেখেছি যে মনীষ কোঠারির যে বোলপুরের বাড়ি, সেই বোলপুরের বাড়িতে পরপর 2 বার সিবিআই তল্লাশি চালিয়েছে, তার অফিসে তল্লাশি চালিয়েছে, তাকে একাধিকবার সিবিআই ডেকে পাঠিয়েছে দিল্লির এই সদর দপ্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, সেখানে টানা প্রায় 5 দিন ডেকে পাঠানো হয়েছে মনীষ কোঠারিকে। তার কারণ, সুকন্যা মণ্ডলকে যে সময় ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সুকন্যা মণ্ডলের নামে 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে, অনুব্রত মণ্ডলের নামে ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে, এবং তার পাশাপাশি সুকন্যা মণ্ডল তিনি একটি রাইস মিলের মালিক, তিনি একটি অ্যাগ্রো কোম্পানির ডিরেক্টর, তার প্রচুর অঙ্কের সম্পত্তি, একজন স্কুল শিক্ষিকা হয়ে মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে তিনি বিপুল অঙ্কের সম্পত্তি তৈরি করে ফেললেন, কিভাবে তার নামে এই বিপুল অঙ্কের সম্পত্তি, জমি জমা পুকুর সমস্ত কিছু হলো, এই প্রশ্ন যখন করা হয় সেই সময় সুকন্যা মণ্ডল বলেছিলেন সবটাই বাবা জানেন, আর এই যাবতীয় লেনদেন কাগজপত্র সবটাই দেখেন মনীষ কোঠারি। অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে, সেই অভিযোগের মান্যতা সরাসরিভাবে তার মেয়ে সুকন্যা মণ্ডল দিয়েছিলেন, এবং সব জায়গা থেকেই কিন্তু মূলত
এই মনীষ কোঠারির নাম উঠে আসছে, সাইগাল হোসেন, এনামুল হক, এই নামগুলি মূলত ছিল যে যেভাবে এই নেটওয়ার্কটা চলতো, অর্থাৎ যে গরু পাচার কাণ্ডের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে বাস্তবায়ন করার জন্য বা সেটাকে এক্সিকিউট করার জন্য যাবতীয় দায়িত্ব থাকতো এনামুল হক এবং সাইগাল হোসেনের উপরে। কিন্তু এই নেটওয়ার্ককে ব্যবহার করে, রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণকে ইউজ করে যে বিপুল অঙ্কের সম্পত্তি বা টাকা উঠে আসতো, সেই টাকাকে সাদা করার জন্য কোন চ্যানেলে সেই টাকাকে রাখা হবে তার যাবতীয় কাজটা এই মনীষ কোঠারি হিসেবরক্ষক তিনিই করতেন। ফলত এই মুহূর্তে তার জেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তিনি বারবার ধরে বলছেন যে তিনি বোলপুরের অত্যন্ত প্রতিষ্ঠিত একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার নিজস্ব একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম রয়েছে, তার একাধিক ক্লায়েন্ট রয়েছে, অনুব্রত মণ্ডল তার একজন ক্লায়েন্ট মাত্র, তার কাছে যা যা ইনফরমেশন যা যা কিছু দেওয়া হয়েছে তার ভিত্তিতেই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে রেসপন্সিবিলিটি, তিনি তার রেসপন্সিবিলিটি পালন করেছেন, বারবার ধরে এই দাবি করছেন মনীষ কোঠারি। এবং তিনি বলেছেন যে সিবিআই, ইডি তাকেও যখন এর আগে তলব করা হয়েছে, তিনি তার বক্তব্য বারবার বলে এসেছেন এবং তিনি এবারও বলবেন। আজকে যখন তাকে আমরা প্রশ্ন করি, তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি, তিনি সরাসরিভাবে ইডি অফিসে তিনি ঢুকে যান এবং আজকে দেখার যে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাকে যখন জেরা করা হবে, সেই সময় মনীষ কোঠারির থেকে কি বেরিয়ে আসে এবং আগামী দিনের যা যা তদন্তের গতি প্রকৃতি, সেক্ষেত্রে মনীষ কোঠারির আজকের হাজিরা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।